প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, তাই না? গত আমাদের কি ঈদ গেল, ঈদের বন্ধ ছিল, আমরা এতদিন ঈদের বন্ধ কাটালাম, আমরা এখন আজকে ক্লাস করব। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। হ্যাঁ, তো আমরা আজকে কি ক্লাস করব? এর আগে আমরা যা পড়িয়েছিলাম তোমরা সব পড়েছো, তাই না? কত দিকে, কত কারিগর, কত কাল ধরে এগুলো পড়িয়েছিলাম। আজকে আমরা কবিতা, এর আগে কবিতাও পড়িয়েছি। আজকে কি আমরা প্রথম ফার্স্ট টার্মে যে পড়াগুলো আমরা পড়েছিলাম সেগুলোই আমরা সিলেবাসে আবার দেই নতুন করে, সেজন্য জন্মভূমি কবিতাটা আজকে আমার এসেছে, কারণ আগতদিনে বাঁচতে দাও কবিতাটা আমরা পড়েছি। হ্যাঁ, তা আজকে আমরা জন্মভূমি কবিতাটা আবার পড়বো, তাই না? তা জন্মভূমি কবিতা লিখেছেন কে? জন্মভূমি কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা এখানে লিখে দিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মভূমি। জন্মভূমি কবিতা কে পাঠের উদ্দেশ্য কি? পাঠের উদ্দেশ্য হলো মাতৃভূমির প্রতি গভীর মমত্ববোধ জাগিয়ে তোলা এবং দেশ প্রেমে উদ্বুদ্ধ করা। অর্থাৎ জন্মভূমি কবিতাটা রবীন্দ্রনাথ লিখেছেন মাতৃভূমির প্রতি, এবং আমার মাতৃভূমি মানে কি? আমার জন্মস্থান, এই জন্মস্থান এবং আমার দেশ, জন্ম দেশের প্রতি যেন আমি কি মমত্ববোধ, অর্থাৎ আমার ভালোবাসা, আমার প্রেম প্রীতি ভালোবাসা আমার দেশের প্রতি যেন আমার মমত্ববোধ জাগিয়ে উঠে, সেই কবিতাটা আমরা কি করব? আগে পাঠ করব, কারণ মুখস্থ না করলে আমরা পড়তে ভালোভাবে পারবো না, আমরা কোশ্চেন অ্যান্সার দিতে পারবো না, আমরা বানানগুলো পারবো না। কঠিন কঠিন বানান আছে, যুক্তকর্ণর মতো বানান আছে, তাই না? সেই বানানগুলো আমরা শিখে নিব। আগে আমি একবার তোমাদের পাঠ করে শোনাই কবিতাটা কি। জন্মভূমি কবিতা লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। জানি নে তোর ধনরতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ ছুড়ায় তোমার ছায়া মিশে। কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন পরে আকুল, কোন গগনে উঠে রে চাঁদ এমন হাসি এসে। আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, এই দেশে জন্মগ্রহণ করে আমার জন্ম সার্থক হয়েছে। তারপরে লাইন দেখো, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। অর্থাৎ মাকে, মাটিকে, দেশকে মায়ের সাথে তুলনা করা হয়েছে। মা যার পৃথিবীতে নেই সেই জানে মায়ের কি কষ্ট। সে কবি বলেছে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। মাকে, মাটিকে, দেশকে ভালোবেসে বলেছে যে তোমাকে ভালোবেসে আমার জীবন সার্থক হয়েছে। জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতো, আর ধন রতন রানীর সাথে, রানীর তো ধন রতন থাকবে, রানীর সাথে তুলনা করেছে যে জানি নে তোর ধন, এই দেশের ধন রত্নের ভরা আমাদের দেশ কি ধন রত্নের রানীর মতো। রানী কি? রানীর অনেক ধন সম্পদ থাকে, রানী গহনা গাঁটি পরে একেবারে ধন সম্পদে ভরপুর থাকে। সেই পাঠের সাথে বলছে, জানি নে তোর ধন রতন আছে কিনা রানীর মতো, শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। অর্থাৎ অঙ্গ জুড়ায় ওই দেশের গাছের তলে রাজার রানীর কাছে যে তার শরীর অঙ্গ জুড়ায়, সে অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। তারপর বলেছে, কোন বনেতে জানিনি ফুল গন্ধে এমন করে আকুল। বনের মধ্যে যখন ঘুরে বেড়ায় তখন কি হয়? তখন ফুলের গন্ধে যেন আকুল হয়ে যায়। কোন গগনে উঠে চাঁদ এমন হাসি হেসে। গগন মানে কি? আকাশ। কোন গগনে উঠে চাঁদ এমন হাসি হেসে, সুন্দর হাসি, চাঁদের হাসি, জ্যোৎস্না, আলো, অন্ধকার থেকে আলো করে দেয় সেই চাঁদ, তাই না? রাতের কি দিনের মতো কি আলো থাকে? আলো থাকে না, রাতে হলো রাতে অন্ধকার থাকে, সেজন্য চাঁদ কে? চাঁদ। কোন গগনে উঠে চাঁদ এমন হাসি হেসে, অর্থাৎ আলোতে ছড়িয়ে দেয় আলো, সেজন্য বলেছে এই কথা। তারপর কি? আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো।
আখি মেলে যখন জন্মগ্রহণ করলো, চোখ খুলেই আখিটা মেললো, তখন দেখে যে আমার দুনিয়া দেখে আমার চোখ জুড়িয়ে গেল। ওই আলোতে নয়ন দেখে মুখবো নয়ন শেষে। অর্থাৎ কি, আমরা কবি সাহিত্যিক সবাই, আমরা সবাই আমরা কি করব, এই দেশেই আমরা মৃত্যুবরণ করতে চাই। সেই মৃত্যুর কথা বলেছে যে আমরা যেন এই দেশেই আমরা মৃত্যুবরণ করি, সেজন্য বলছে ওই আলোতে এই নয়ন রেখে মুখ নয়ন শেষে, যেন আমরা চোখ বন্ধ করতে এই দেশেই আমরা মৃত্যুবরণ করতে পারি। এদের কবিতাটা অনেক সহজ, তোমরা সুন্দর করে পড়ে মুখস্ত করবে এবং লাইন বাই লাইন অর্থগুলো বুঝবে। আমি অর্থ বুঝিয়ে দিলাম, তোমাদের না বোঝার আর কোনো কারণ নেই। তাহলে শব্দের অর্থ আমাদের এখানে মোটে তিনটি আছে, সেই তিনটি আমি লিখে রেখেছি। দেখো বলে সার্থক হলো সফল, জনক জন্ম সম্পত্তি নম, এই বৃত্তাক্ষর থেকে ন ও ম আলাদা করা হয়েছে। মুখ হলো মুখ, পুষ্প বন্ধ করবো, অর্থাৎ বন্ধ করবো, আমরা চোখ যখন বন্ধ করবো সে কথাটাই বলেছে, অর্থাৎ আমরা কি মৃত্যুবরণ করবো, এই কথা যেন আমরা এই দেশে মৃত্যুবরণ করতে পারি। বিদেশে মৃত্যুবরণ করলে কি হয়, মানুষ আমরা কি করি, আমাদের যারা বাইরে মারা যায় তাদেরকে নিয়ে আসার জন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করি যে তাড়াতাড়ি, আমরা এর আগে কয়েকজন বিদেশে মারা গেল না, তারা কি সে ফায়ার হয়ে সে প্রধানমন্ত্রীর কাছে তারা অনুরোধ করেছেন যেন লাশটা পাই, সেরকম নিজের দেশে মাটি যেন আমরা দিতে পারি। সবারই কামনা বাসনা থাকে সেটাই, যে আমরা যেন নিজের দেশে নিজের স্থানে যেন মরে মৃত্যুবরণ করে আমাদের আত্মীয় স্বজনরা যেন কে সেখানে মাটি দিতে পারে, যেন শেষ মুখটা দেখতে পারি। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জন্মভূমি কবিতাটা তোমরা পড়বে, মুখস্থ করবে, সুন্দর করে কবিতার অর্থ পড়বে এবং মাতৃভূমির প্রতি যে তার মমতা সেই কথাই তিনি বলেছেন। পাঠ পরিচিতি কে বলেছেন এই কবিতায়, জন্মভূমির প্রতি কবি মমত্ববোধ কি গভীর সমবেদনা ফুটে উঠেছে। এদেশে জন্মগ্রহণ করে জন্মভূমিকে ভালোবাসতে পেরেই কবি তার জীবনের সার্থকতা অনুভব করেন। কবি জন্মভূমি অজস্র ধনদত্তের আকর কিনা তার তার কিছুই তার জানা যায় না, তার কিছুই সে তার আসে যায় না, কারণ তিনি এই মাতৃভূমির স্নেহ ছায়া যে সুখ ও শান্তি লাভ করেছে তা অতুলনীয়। জন্মভূমির অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্যে কবি মুগ্ধ। জন্মভূমির বিচিত্র সৌন্দর্যের অফুরন্ত উৎস হচ্ছে বাগানের চাঁদের জ্যোৎস্না, সূর্যের আলো, এসব কবির মনকে আকুল করে। এই দেশের মাটিতে জন্ম নিয়ে এই সূর্যালোকে কবির চোখ পরিপূর্ণভাবে জড়িয়েছে। তাই কবির একান্ত ইচ্ছা এই সূর্যালোকে এই দেশের মাটিতে তিনি যেন চিরনিদ্রায় শায়িত হতে পারেন। অর্থাৎ কেন পাঠ পরিচিতিতে আমরা পাঠ পরিচিতিতে আমরা করবো, করে কি করবো বুঝে কবিতাটাও বুঝলাম এবং পাঠ পরিচিতি মানে কবিতার কি মূল ভাব যেটা সেটাই বলা হয়েছে। তারপরে কি হয়েছে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন, 1861 সালে, তাই না, 1861 সালে 25শে বৈশাখ, আর কি 1268 বঙ্গাব্দ। তাহলে এই যে রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছেন আমাদের বাঙালিদের মধ্যে, কি নোবেল বিজয়ী হয়েছে, কিসের জন্য, গীতাঞ্জলি কাব্যের জন্য, গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি কি করেছেন নোবেল পুরস্কার পেয়েছেন, সর্বপ্রথম নোবেল বিজয়ী বাঙালি একজন। আর কি করেছেন তিনি, 17 বছর বয়সে ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন, কিন্তু তিনি ব্যারিস্টারি পড়তেই পারেন নাই, চলে এসেছেন। তিনি কিন্তু স্বশিক্ষায় শিক্ষিত হয়েছেন, তিনি কিন্তু ওই বিদ্যালয়ে বা বিশ্ববিদ্যালয়ে তিনি পড়ালেখা করেন নাই, গিয়েছিলেন ঠিকই পড়তে, 17 বছর বয়সে তিনি ব্যারিস্টারি পড়তে গিয়েছিলেন, কিন্তু পড়া তার শেষ হয়নি, শেষ না করে তিনি চলে এসেছেন। তিনি কি বাংলা সাহিত্যের উপরে তিনি কবিতা, গল্প, উপন্যাস, হ্যাঁ সব তিনি লিখেছেন, চতুর্থের জন্য বড়দের জন্য সাহিত্য লিখেছেন এবং কি করেছেন তিনি ভারতে কি করেছেন যে তিনি স্বশিক্ষা সাধনায় বাংলা সাহিত্যে এনে দেন অতুলনীয় সমৃদ্ধি। তিনি একাধারে সাহিত্যিক,
বিশ্বভারতী ও শান্তিনিকেতনের মতো প্রতিষ্ঠান গড়ে তিনি শিক্ষায় নতুন ধারা সৃষ্টি করেন। অর্থাৎ ইন্ডিয়ায় ভারতে তিনি বিশ্বভারতী, এখান থেকে আমাদের ছেলেমেয়েরা, বাংলাদেশের ছেলেমেয়েরা ওই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়, শান্তিনিকেতনে চলে যায়। যারা গানের উপর কি ডিগ্রি নেন না, তারা ওই শান্তিনিকেতনে চলে যান। আমরা জানি সেখানে তারা ওখানে গিয়ে পড়ালেখা করেন এবং দেশে ফিরে আসে কি করেন, তাদের ছাত্রছাত্রীদেরকে পড়ান, নিজেরা কি গান গেয়ে আমাদেরকে মুগ্ধ করে। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের কি পাঠ্য গ্রন্থ, উনি কি কি গ্রন্থ লিখেছেন, সেই গ্রন্থগুলো তোমরা কি করবে, পড়ে মুখস্থ করবে। তিনি কি কি গ্রন্থ লিখেছেন, গীতাঞ্জলি, সোনাতরি, বলাকায় ইত্যাদি কাব্য। তাহলে তারপরে তিনি লিখেছেন ঘরে বাইরে, ঘোড়া, যোগাযোগ, শেষের কবিতা ইত্যাদি উপন্যাস। তারপর তিনি লিখেছেন গল্প সংকলন, গল্পগুচ্ছ, বিসর্জন, রাজা, ডাকঘর, রক্তকরবী ইত্যাদি নাটক। তিনি নাটক লিখেছেন, তিনি ছোটদের জন্য লিখেছেন শিশু, ভোলানাথ, খাপছাড়া ইত্যাদি। তার রচিত আমার সোনার বাংলা গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে। আমরা কি জাতীয় সঙ্গীত গাই যে গানটা আমার সোনার বাংলা তোমায় ভালোবাসি, এই গানটা কে লিখেছে, রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছেন, আমি এখানে অবশ্যই লিখে দিইনি আজকে, যে রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে কি জন্মগ্রহণ করেন এবং 1941 সালে মৃত্যুবরণ করেন, তাই না, মৃত্যুবরণ করেন। এটা তোমাদের মনে রাখতে হবে কি 1861 আর 1941, এটা মনে রাখবে, বাংলাটা মনে রাখবে 68, তাই না, 1268 আর 1348 মৃত্যুবরণ করেন। হঠাৎ তোমাদের বাংলাটা দিতে পারে কোশ্চেন অ্যান্সারে, বাংলা জন্ম মৃত্যু, যেহেতু বাংলা সাবজেক্ট সেজন্য তোমরা বড় ইংলিশটা না দিয়ে বাংলাটা দিতে পারে, সেজন্য কি করবে, তোমরা বাংলাটা মুখস্থ রাখবে, ইংলিশটা মুখস্থ রাখবে। যেহেতু আমাদের, আমরা বাঙালি, বাংলাটা আমাদের আসতে পারে, আমরা ইংলিশটাও আসতে পারে, যেহেতু আমাদের এটা বিদেশি ভাষা এবং আন্তর্জাতিক ভাষা, আমাদের বাংলাও আন্তর্জাতিক, আমাদের ইংলিশও আন্তর্জাতিক ভাষা, তাই না। সেজন্য আমরা কি করবো, দুটোই মনে রাখবো। তাহলে আমরা কি করবো, বাড়ির পড়া আমাদের কি থাকবে, এর আগে আমি বাড়ির পড়া, বন্ধের পড়া দিয়েছিলাম আগের ক্লাসে, হ্যাঁ, বন্ধের পড়া তো নিশ্চয়ই পড়েছো, পড়া শেষ করে আমাকে কি স্কুলে পড়া দেখাবে। তাহলে আমরা আজকে কি করব, আমরা বাড়ির পড়া কি নিব, বাড়ির পড়া নিব, কবিতা মুখস্থ, কবিতা মুখস্থ, শব্দার্থ, শব্দার্থ, পাঠ পরিচিতি, পাঠ পরিচিতি, কবি পরিচিতি, পাঠ পরিচিতি, কবি পরিচিতি। আমরা পাঠ পরিচিতি এবং কবি পরিচিতি খুব সুন্দর ভাবে পড়বো, যেন কবির কি কি গ্রন্থ লিখেছেন সেগুলো, বলাকা, গোড়া, হ্যাঁ, আমরা এগুলো জেনে নিব সুন্দর ভাবে, মুখস্থ করে ফেলবো। যেন আমাদের গীতাঞ্জলি, গীতাঞ্জলি বানানটা অনেক ভুল হয়, হ্যাঁ, গীতাঞ্জলি বানানটা খেয়াল করবে, যে কঠিন কঠিন বানানগুলো আছে, রবীন্দ্রনাথও অনেকে বানান ভুল করে রেখে দাও। এখন বলা হচ্ছে যে রসইকার হবে, সেই জন্য কবির নামগুলো কি রসইকার হবে, কখনো হবে না, নামের বানান কখনো আমরা কবি সাহিত্যিকদের নামের বানান, আমার নামের বানান কখনো আলাদা করা যাবে না। সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ দীর্ঘিকারই হবে, আর যদি তোমরা রবি ঠাকুর লাগো তখন রবি ঠাকুরের রসিকার হবে। সেই জন্য বানানের ব্যাপারে খুব সচেতন থাকবে, ঠিক আছে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো কি তোমরা সবাই হাত ধুবে, কিন্তু বারে বারে হাত ধুবে এবং বাইরে বেশি বের হবে না, বাসায় থাকবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করলাম, ধন্যবাদ সকলকে।